আসসালামু আলাইকুম, আরিফ অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এআর আরিফুল ইসলাম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি উপস্থিত হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার এবং বিবিএস সেকেন্ড ইয়ারের সিলেবাসভুক্ত বই ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি। এই সিলেবাসভুক্ত বই নিয়ে আমি আজকে আলোচনা করব। এই অধ্যায় থেকে, এই সিলেবাস থেকে দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে গাণিতিক। থিওরিটিক্যাল প্রশ্নগুলো নিয়ে আমি ইতিমধ্যে বেশ কিছু ইউটিউব ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল এবং অ্যাপি পেজে আপলোড করেছি, তোমরা এগুলো দেখে নিবে। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষা উত্তর দিতে পারবে। তাছাড়া আমি কন্টিনিউ এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো নিয়ে ভিডিও আপলোড করে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব গাণিতিক সমস্যাগুলো নিয়ে। গাণিতিক সমস্যা করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, যারা এবার ডিগ্রি সেকেন্ড ইয়ার বলতে ডিগ্রি 2019-2020 সেশনের যারা শিক্ষার্থী এবং যাদের পরীক্ষা 30 জুন 2023 সালের মধ্যে এই সিলেবাসে পরীক্ষা দিবে, তাদের জন্য একটি কর্মবর্ষ আছে, সেটি হচ্ছে কর্মবর্ষ 2022-2023। কর্মবর্ষ 2022-2023 গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমি আজকে কর্মবর্ষ 2022-2023 কে ফলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ইউটিউব থেকে তোমরা ক্লাস করে পরীক্ষা অংশগ্রহণ করো, কিন্তু যারা এবার ডিগ্রি 2019-2020 সেশনের শিক্ষার্থী এবং যাদের এই সিলেবাসের পরীক্ষা 30 জুন 2023 সালের মধ্যে হবে, তারা খেয়াল করবো অঙ্গটি কর্মবর্ষ 2022-2023 সালের কিনা, এই জিনিসটা খেয়াল করবো। যদি তুমি দেখো যে ওই ক্লাসগুলোতে কর্মবর্ষ 2020-21 লিখছে, 2019-20 লিখছে, তাহলে তোমরা সেই ক্লাসগুলো, আমার পক্ষ থেকে অনুরোধ হচ্ছে তোমরা ওই ক্লাসগুলো দেখবা না, আমার পক্ষ থেকে অনুরোধ। কেননা প্রত্যেক বছর জুন মাসে সরকার বাজেট পেশ করে এবং বাজেট পেশ করার সাথে সাথে এই অধ্যায়ের অঙ্গগুলোর কিছু নিয়মকানুন চেঞ্জ হয়ে যায়। তুমি কষ্ট করে স্টাডি করেছো ইউটিউবে বা ফেসবুকে গ্রুপে, কিন্তু কর্মবর্ষ রয়ে গেছে 2021-22 বা 2019-20, তোমার অঙ্ক তো করছো কিন্তু বর্তমান যে আইনটা সবই সেই আইনের সাথে এটা নাও মিলতে পারে, দেখা যাবে যে তোমার অঙ্কটা ভুল হয়ে গেছে। সেজন্য আমার অনুরোধ হচ্ছে তোমরা যারা এবার ডিগ্রি 2019-2020 সেশনের শিক্ষার্থী এবং যাদের এই সিলেবাসের পরীক্ষা 30 জুন 2023 সালের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, তারা কর্মবর্ষ 2022-23 ফলো করবা, ঠিক আছে? আমি আজকে অঙ্ক করব কর্মবর্ষ 2022-23 এর আলোকে। আসো শিক্ষার্থীরা, কিছু বেসিক আলোচনা করি। গাণিতিক অঙ্ক তো কিছু প্রথমে বেসিক আলোচনা করতে হয়, কথা একটু বেশি হবে, অঙ্ক একটু কম হবে, কিন্তু এর পরের ক্লাসগুলোতে এই ক্লাসের নির্দেশ দিয়ে পরের ক্লাসগুলোতে দেখবে যে খুব অল্প 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 দিয়ে শেষ। প্রথমে জেনে নি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন তোমাদেরকে ট্যাক্সেশন ইন বাংলাদেশের বইটি পড়তে বলেছে। কেন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি এই বইটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন আয়কর নির্ণয় করতে পারো, আয়কর নির্ণয় করতে, আয়কর বা অনেক জায়গায় কর বলা হয় কর নির্ণয়। এই বইটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে আয়কর বা কর নির্ণয় করা শেখানো। আয়কর জিনিসটা কি, আয়কর নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে আয়কর জিনিসটা কি। আয়কর দুইটা অংশ এখানে, একটা আয় একটা কর, আয়ের উপর কর, আয়ের উপর কর, আয়কর। জনগণ অর্থ আয় করবে, সে আয়ের
একটি অংশ সরকারকে কর হিসেবে প্রদান করবে। আয়কর বলতে কি বোঝায়? জনগণ যা আয় করবে তার একটি অংশ সরকারকে পার্সেন্টেজ হারে প্রদান করবে, এইটাই হচ্ছে আয়কর। তাহলে তোমার আয়কর হচ্ছে, আয়কর যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে আগে জনগণের আয় বের করতে হবে। জনগণের আয় কি জিনিস আমি একটু বিস্তারিত আলোচনা করছি, প্রথম ক্লাস, গাণিতিক ক্লাসের মধ্যে প্রথম, তাই এটাতে একটু বিস্তারিত আলোচনা করতে হচ্ছে। জনগণের আয় নির্ণয় করতে হবে, তো জনগণের আয় অর্থাৎ আমাদের আয় নির্ণয় করতে হবে। আমরা আয় বলতে সচরাচর কি বুঝি? মানুষ তার মানসিক, শারীরিক এবং অর্থ বিনিয়োগ করে যে অর্থ উপার্জন করে তাকে আয় বলে। মানুষ যে অর্থ উপার্জন করে তাকে আয় বলে, সে হোক সেটা মানসিক শ্রম দিয়ে, হোক সেটা শারীরিক শ্রম দিয়ে, হোক সেটা কি অর্থ বিনিয়োগ করে, যা অর্থ উপার্জন করে সেটাকে কি বলে? আয় বলে। আমরা বিভিন্ন ধরনের আয় করি, কেউ চাকরি করে আয় করে, কেউ দোকান দিয়ে সেখান থেকে ব্যবসা করে আয় করে, কেউ পোল্ট্রি ফার্ম দিয়ে আয় করে, আমরা শিক্ষকতা করে আয় করি, কেউ ডাক্তারি পেশাক দিয়ে আয় করে, কেউ ওকালতি করে আয় করে, কেউ ফেসবুকের মতো ব্লগ করে আয় করে, কেউ মডেলিং করে আয় করে। আয়ের অনেকগুলো খাত আছে, এই আয়ের উপর একটা নির্দিষ্ট হারে কর সরকারকে জমা দিতে হয়। এই নিয়ম, এই আয়ের উপর কর বের করাটাই হচ্ছে আয়কর, আর এই আয়করটা শেখানোই হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ কর বিধি বইয়ের উদ্দেশ্য। ঠিক আছে, এরপর আসো এখন আমরা দিলে আয়টা বের করি, একটা উদাহরণ হিসেবে বের করি। ধরো তুমি চাকুরি করে আয় করেছ 15,000 টাকা, তোমার ধরো একটা বাড়ি আছে, তুমি সে বাড়িটা ভাড়া দিছ, ভাড়া দিয়ে তুমি পেলা 10,000 টাকা, বুঝছো? তুমি চাকরি করে পাইছো 15,000, বাড়ি ভাড়া দিয়ে তুমি পেলে কত? 10,000। ধর তোমার থেকে একটা দোকান আছে, দোকান থেকে তোমার আয় হয়েছে আরো 10,000। ঠিক আছে, তাহলে তোমার আয় টোটাল আয় কত? 15,000, 10,000, 10,000। চাকরি করে পেয়েছো তুমি 15,000, তোমার একটা ঘর আছে, সে ঘরটা তুমি ভাড়া দিয়ে তুমি পাইছো 10,000, আর তোমার একটা দোকান আছে, দোকান থেকে তুমি আয় করছো 10,000, টোটাল তুমি আয় করছো 35,000। এখন সরকার নির্ধারিত একটা কর, অনেকগুলো স্ল্যাব আছে, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, সরকার ধরো তোমাকে বলছে কি 10% হারে কর দিতে হবে। এই 35,000 টাকা হচ্ছে তোমার মোট আয়, কর ধরো 10%, তাহলে 35,000 টাকার কর হচ্ছে কত? 3,500 টাকা, বুঝছো? 35,000 টাকা ধরলো যে কি সরকার 10% হারে কর নিচ্ছে, তাহলে কত? 3,500 টাকা, বাস হয়ে গেছে অঙ্ক। সহজ না? খুব সহজ একটা, তুমি যা আয় করলে তার উপর সরকার একটা নির্ধারিত স্ল্যাব আছে, পার্সেন্টেজ আছে, সে পার্সেন্ট ধরে কর ধরে দিলে বাস আয়কর হয়ে গেল। খুব সহজ একটা অঙ্ক, অত সহজ না, একটু কঠিন। আর আমি আসি তো, তোমরা ডিগ্রি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এত সহজ অঙ্ক দিবে? একটু কঠিন করবে, তবে আমি যখন আসি তত কঠিন হবে না। ঠিক আছে, আসো, এটা তোমার হিসাবে আয় 35,000 টাকা, কিন্তু সরকার তোমার প্রত্যেকটা আয়ের উপর সরকার কর ধরবে না, সরকার তোমার প্রত্যেকটা আয়কে করার মধ্যে নিবার, যে তুমি যা আয় করছো সবগুলোর উপর আমি কি কর ধরবো না, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ছাড় দিবে, এটাকে বলে কি অকরধার্য আয়। তাহলে একটা পেলাম কি অকরধার্য আয়, অকরধার্য আয় বলতে কি বুঝে? অর্থাৎ সরকার তোমার সব আয়কে, সব আয়ের উপর কর ধরবে না, কিছু কিছু আয়ের উপর সরকার কি করে দিবে? ছাড় দিয়ে দিবে, ওই আয়ের উপর কর ধরবে না, সেটাকে বলে কি অকরধার্য আয়। ধরো সরকার তোমার যে চাকরি 15,000, 15,000 পুরোটাই নিয়ে নিল, 15,000 পুরোটাই কি সরকার
আয় হিসেবে ধরলো, বাড়ি ভাড়া 10,000 টাকা তোমার সেটা আয়, কিন্তু সরকার বলতেছে না ওর যেহেতু বাড়িটা সেটার মধ্যে বিভিন্ন মেরামত খরচ আছে, তাছাড়া এখানের মধ্যে কিছু পৌর কর আছে, বিভিন্ন খরচ আছে, যাও ওর 10,000 টাকা ধরবো না বাড়ি ভাড়া, তাকে 3,000 টাকা ছাড় দিলাম, সরকার তোমার বাড়ি ভাড়া বাবদ আয় ধরলো 7,000 টাকা, তুমি পাইছো 10,000 টাকা, কিন্তু সরকার বলতেছে কি না 3,000 টাকা ছাড় দাও, 7,000 টাকার উপর কর ধরো, ঠিক আছে, এই যে 3,000 টাকা ছাড় দিল সেটা হচ্ছে অকরধার্য আয়। দোকান, তুমি দোকান করে ব্যবসা করে 10,000 টাকা আয় করলা, তোমার হিসাবে এটা আয়, কিন্তু সরকার বলতেছে না দোকানের মধ্যে অনেক ধরনের খরচ পাতি আছে, অনেক কিছু আছে, যা ওকে এখানের মধ্যে 3,000 টাকা ছাড় দিয়ে দাও, ওকে কি দাও 7,000 টাকা আয় করো, তাহলে কত হলো 29,000 টাকা। জিনিসটা বুঝে বলতেছে, তাহলে একই আয় একই জিনিস, চাকরি বাবদ তুমি 15,000, বাড়ি ভাড়া বাবদ 10,000, দোকান বাবদ 10,000, টোটাল তুমি আয় করছো 35,000, কিন্তু সরকার তোমাকে 6,000 টাকা ছাড় দিয়ে সরকার তোমার আয় ক্যালকুলেট করতেছে কত 29,000, তোমাকে 29,000 উপর কি দিতে হবে, কর দিতে হবে, ঠিক আছে, তাহলে 29,000 উপর আমরা জাস্ট ধরি 10% হলে কত 2,900 টাকা, তাহলে দেখা যাচ্ছে তুমি যেভাবে ক্যালকুলেশন করছিলে সেখানে তোমার কর চলে আসছিল কত 3,500, আর সরকার তোমার থেকে নিতে যাচ্ছে কত 2,900, জিনিসটা বুঝছো, তাহলে এখান থেকে যা বুঝলাম একটা জিনিস, যে তুমি যা আয় করবা সরকার সবগুলো আয়ের উপর কর নিবে না, কিছু কর কিছু আয় ছাড় দিবে, এগুলোকে কি আয় বলে, অকরধার্য আয়, ঠিক আছে। এবার আসো, আমরা তো বিভিন্ন ভাবে আয় করি, বললাম না চাকরি করে আয় করি, দোকানদারি করে আয় করি, তারপর কৃষিকাজ করে আয় করি, কারো কাছে বিল্ডিং আছে ভাড়া দিয়ে আয় করি, ঠিক আছে। এখন এতগুলো আয়কে কত ধরনের পেশা আছে তুমি কল্পনার বাইরে, কত ধরনের আয় সোর্স আছে তা কল্পনার বাইরে, কিন্তু সরকার এই সমস্ত সোর্স গুলোকে কয়েকটা অংশে ভাগ করছে, তার মধ্যে প্রধান কয়েকটা অংশ হচ্ছে আমি এদিকে লিখছি দেখো, আয়ের খাত ও ধারা, আয়ের তো অনেকগুলো খাত আছে মানুষের, কিন্তু সরকার প্রধানত এই কয়েকটা অংশ বাইর করছে। প্রথম অংশ হচ্ছে বেতন খাতে আয়, এটা ধারা 21, অর্থাৎ যে চাকরি করে আয় করবে তার আয় করটা বেতন খাতে আয় দিয়ে করতে হবে, এবং সেটা ধারা 21 অনুপাতে কাজ করতে হবে, 21 যেভাবে বলছে আমাকে ঠিক সেভাবে কি করতে হবে, বেতন খাতার আয় নির্ণয় করতে হবে। সিকিউরিটি সুদ খাতে আয়, এটা ধারা 22, সিকিউরিটি সুদ খাতার আয়টা ধারা 22 আলোকে আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। যাদের গৃহ সম্পত্তি আছে, গৃহ সম্পত্তি খাতে আয়, বিল্ডিং আছে ভাড়া দিয়ে ভাড়াটিয়া থেকে ভাড়া পাচ্ছে, তাদের আয় নির্ণয় করতে হবে ধারা 24 দিয়ে। কৃষি খাতে আয়, অনেকে কৃষি খাতে বিনিয়োগ করে, অনেক কৃষক আছে তার এখান থেকে আয় হচ্ছে, সে আয়টা আমরা কোন ধারা মোতাবেক ব্যয় করব, 26 ধারা মোতাবেক। 5 হচ্ছে ব্যবসা বা পেশা, কেউ ব্যবসা করে কেউ পেশায় কাজ করে, তাদের আয় কোন ধারা দিয়ে ব্যয় করব, 18 ধারা দিয়ে। আর এই ধারাগুলোর মধ্যে পড়ে না, এর বাইরে যেগুলো আছে সেগুলোকে অন্যান্য উৎস খাতে আয়, সেটা আমরা 33 এবং 34 ধারা মোতাবেক নির্ণয় করব। এগুলো মূলত ইম্পর্টেন্ট, আরো দুই একটা আছে, মূলধনী আয়, নাবালক সম্পত্তি, নাবালক সন্তানদের আয়, এরকম অনেকগুলো আয় আছে, সেগুলো আমি এখানে স্কিপ করে গেলাম, তোমাদের জন্য এই 6টা ইম্পর্টেন্ট, আর ওইখান থেকে যদি কোনো ইম্পর্টেন্ট আসে তাহলে সেটাও আমি আলোচনা করব, তবে তোমাদের জন্য বেসিক হচ্ছে এই 6টাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকের প্রথম ক্লাসে আমি আলোচনা করব বেতন খাতের আয় নিয়ে, আজকে আমি আলোচনা করব বেতন খাতের আয় ধারা 21। প্রিয় শিক্ষার্থীরা, এই সাবজেক্টের মধ্যে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে বেতন খাতের আয়, সবচেয়ে কঠিন বলতে কেন বলছি, অত কঠিন না, আমি যেহেতু আছে অত কঠিন হবে না আশা করি তোমাদের জন্য, কঠিন বলছে কারণ এটার মধ্যে আইটেম বেশি, আইটেম বেশি, কত ধরনের আছে তা কল্পনার বাইরে, তো বেতন খাতের আয় এটা একটু কঠিন বেশি, এবং এই বেতন খাতের আয়
প্রায় পরীক্ষা 10 থেকে 14 নম্বরের মতো আসে। আমি বেতন কাঠামো এই পাঁচটি ক্লাস কি করেছি আপলোড করছি। এটা হচ্ছে প্রথম ক্লাস, আর চারটি ক্লাসের ভিডিও লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে আজকে আমার আলোচনা হবে বেতন খাতের আয় ধারা 21 নিয়ে। বেতন খাতের আয়, মানুষ চাকরি করে বেতন পায়, তাদের থেকে জিজ্ঞেস করি তোর বেতন কত, সে বলে কি 80,000 টাকা, বলুন 90,000 টাকা। এটা হচ্ছে মোট বেতন। এই বেতনের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ আছে। আমরা যারা এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট করেছি, সেখানে একটা অধ্যায় ছিল বেতন ও মজুরি নির্ণয়, ওইখানের মধ্যে আছে সে যে বেতনটা পায়, সে বেতনের মধ্যে কিন্তু অনেকগুলো কি থাকে আইটেমের সমন্বয়ে সে 80,000 টাকা এটা বলছে, ঠিক আছে? তাহলে ওইটা নিয়ে একটু আলোচনা করি। আমি এটা মুছে দিল কেমন, বেতন যখন আমাদের কোনো কেউ পরিচিত কেউ চাকরি করে তার থেকে জিজ্ঞেস করা হয় তুই কত টাকা বেতন পাস, সে তখন বলে 80-90-1 লাখ যা পায়, 10-15-20 হাজার যা পায় আর কি, সে মোট টাকাটা বলে। মোট টাকা কোন দেশে একটু দেয়, একটা প্রতিষ্ঠান তার কর্মকর্তা বা কর্মচারীদেরকে কি কি খাতে বেতন দেয় দেখো। প্রথম হচ্ছে সে মূল বেতন দিবে, ধরো ৩০,০০০ টাকা, তাকে বাড়ি ভাড়া বাবদ দিছে ১৫,০০০ টাকা, সে যাতায়াত ভাবত পাইছে ১০,০০০ টাকা, চিকিৎসা বাবদ পাইছে ৫,০০০ টাকা, ঠিক আছে? তাহলে টোটাল বেতন হচ্ছে কত, ৬০,০০০ টাকা। মোট বেতন তার থেকে যখন তুমি জিজ্ঞেস করে তোর বেতন কত, সে তখন ৬০,০০০ টাকা বলে। কিন্তু তার যখন স্যালারি শিটটা দেখবো তখন দেখবো যে কি তার স্যালারি শিটের মধ্যে মূল বেতন আছে ৩০,০০০, বাড়ি ভাড়া আছে ১৫,০০০, যাতায়াত ভাতা হচ্ছে ১০,০০০, চিকিৎসা ও তাকে দিছে ৫,০০০, টোটাল মিলে তাকে দিছে ৬০,০০০ টাকা। সে তোমাকে এভাবে ভেঙে ভেঙে বলবে না, সে তোমাকে সরাসরি বলবে যে কি যে বেতন হচ্ছে কত হাজার টাকা, ৬০,০০০ টাকা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এখানে আরো অনেকগুলো আইটেম আছে, আমি অঙ্ক করার সময় আস্তে আস্তে সবগুলো চলে আসবে, ঠিক আছে? এখন এই বেতনের মধ্যে যতগুলো অংশ আছে প্রায় সবগুলোই অংশ সরকার কি করবে, আয় হিসেবে গণ্য করবে। যেমন মূল বেতন পাইছে, মূল বেতন পুরোটাই আয় হিসেবে ধরে ফেলবে, ঠিক আছে? এরকম তুমি যত ধরনের আয় পাবা বেতনের সবগুলোই কি সরকার আয় হিসেবে ধরে ফেলবে এবং সেটার উপর কর বসাবে, শুধুমাত্র ৭টি আইটেম ছাড়া। কয়টি আইটেম? ৭টি আইটেম ছাড়া, বাকি সবগুলোর যা পাবা তার উপরেই কি করবে সরকার কর ধরবে। তো সেই ৭টি আইটেম কি, ১ নাম্বার বাড়ি ভাড়া, ২ নাম্বার যাতায়াত, ৩ নাম্বার চিকিৎসা, ৪ নাম্বার ভ্রমণ খরচ, ৫ নাম্বার অবসর ভাতা, ৬ নাম্বার গ্র্যাচুইটি,
বা অনুতোষিক। সাত নাম্বার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ। সাতটি আইটেম, এগুলো মুখস্থ রাখবা। বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা, ভ্রমণ খরচ, অবসর ভাতা, গ্র্যাচুইটি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এই সাতটি আইটেম ছাড়া যা যা পাবা সবগুলি সরকার আয় হিসেবে গণ্য করবে। এই সাতটি আইটেমের ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন আছে ধারে 21 অনুপাতে। ঠিক আছে, আজকে আমি প্রথম ক্লাসে এই সাতটি আইটেম ছাড়া বাকিগুলো নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আমি বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোতে ক্যালকুলেশন আছে, কিছু আইনগত মার্কেস আছে, সেজন্য সেগুলো আমি কি করব পরের ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু একটু কথা বেশি বলতেছে, সেজন্য আজকে সহজগুলো নিয়ে আমি কি করব আলোচনা করব। তাহলে আসো এবার তাহলে একটা অঙ্কে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, এখানে একটা অঙ্ক নিলাম, জনাব আসিফ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। কার অঙ্ক? জনাব আসিফের অঙ্ক। তাহলে করদাতার নাম হচ্ছে কি? জনাব আসিফ। ঠিক আছে, কিভাবে লিখতে হবে দেখো, কার অঙ্ক? জনাব আসিফের অঙ্ক, সেজন্য করদাতার নাম লিখলাম কি? জনাব আসিফ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তিনি 2022 সালের 30 জুন সমাপ্ত বছরে তার আয় নিম্নরূপ। এখানে কয়েকটা কথা আছে, 2022 সালের 30 জুন সমাপ্ত বছর আয়, অর্থাৎ 22 সালের 30 জুন পর্যন্ত তার এক বছর সমাপ্ত হয়েছে এবং তার আয়, 22 সালের 30 জুন এক বছর সমাপ্ত হয়ে গেছে এবং তার আয়, 22 সালের 30 জুন পর্যন্ত যদি এক বছর তো হয় না, তার মানে এটা 6 মাস, তাহলে এর আগে 6 মাসও আসবে, তার আয় হচ্ছে তাহলে কত? 2021-22, আয় বর্ষ হচ্ছে 2021-22, কেননা লেখা আছে 2022 সালে তার আয় 30 জুন পর্যন্ত। আবার এদিকে বছর আছে, বছর মানে এক বছর, তাহলে দেখে 6 মাস, তাহলে এর আগেরটাও কি 6 মাস, তাহলে আয় বর্ষ কত? 2021-2022। এরপর দেখো আয় বর্ষ যেটা হবে ঠিক তার পরের বছর হবে কি? কর বর্ষ। 21-22 যখন কর বর্ষ, তাই আয় বর্ষ, তাহলে কর বর্ষ হবে 2022-23। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, কেননা এটা পরীক্ষার হলে লিখতে হয়। করদাতার নাম জনাব আসিফ, আয় বর্ষ হচ্ছে 2021-22, কর বর্ষ হচ্ছে 2022-23। ঠিক আছে, আর এটা কি খাতে রায় বলছিলাম? বেতন খাতে রায়। বেতন খাতে রায় কত নম্বর ধারা দিয়ে করতে হয়? 21 নম্বর ধারা। তাহলে এখানে লিখব বেতন খাতে আয় ধারা 21। এখানে আমরা আয়ের খাত ও বিবরণগুলো লিখবো, আমরা যেহেতু খালি বেতন খাতের আয় নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে বেতন খাতের আয়, এখানে আরো অন্যান্য গুলো আসলে সেগুলো লিখতে হবে। বেতন খাতের আয় ধারা 21। আর আমি প্রথমে বলছি, আমি এই সাতটি আইটেমের ক্লাস এখানে করব না, বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা, ভ্রমণ খরচ, অবসর ভাতা, গ্র্যাচুইটি, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এই সাতটি আইটেম ছাড়া বাকিগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো এখানে আসবে না, আরো কিছু এগুলো পড়া অঙ্কের মাধ্যমে চলে আসবে। ঠিক আছে, তাহলে সে প্রথম বেসিক বেতন মাসিক 40,000 টাকা, এটা হচ্ছে মূল বেতন। বেতন মাসিক 40,000 টাকা, এটা হচ্ছে তার কি? মূল বেতন। মাসে 40,000 টাকা, এক বছর সমান 12 মাস, তাহলে 4 × 12 = 48, 4,80,000 টাকা তার মূল বেতন আসছে। উৎসব ভাতা, উৎসব ভাতা 2 মাসের মূল বেতনের সমান, মূল বেতন কত? 40,000 টাকা। কয় মাসের? 2 মাস, তাহলে 1 মাসে 40,000 হলে 2 মাসে কত? 80,000 টাকা। উৎসব ভাতা 2 মাসের মূল বেতনের সমান। উৎসব ভাতা 2 মাসের মূল বেতন, 40,000 টাকা হচ্ছে 1 মাসে, তাহলে 2 মাসে হলো কত? 80,000 টাকা।
বৈশাখী ভাতা এক মাসের মূল বেতনের 25%। বৈশাখী ভাতা এক মাসের মূল বেতনের 25%। ঠিক আছে। বৈশাখী ভাতা এক মাসের মূল বেতন কত? 40,000 টাকা। সেটা কত পার্সেন্ট? 25%। একটু ক্যালকুলেটরটা নিই। ১০,০০০ টাকা। শেয়ার হয়ে মারা হলো। মহার্ঘবতা মূল বেতনের 20%। মহার্ঘবতা মূল বেতনের 20%। মূল বেতন কত? 4,80,000 টাকা। এটা মূল বেতন হচ্ছে এক মাসের, কিন্তু আমরা তো এক বছরের কাজ করব। এক বছরে কত টাকা? 4,80,000 টাকা। মহাকবাদ বলছে কি মূল বেতনের 20%। মূল বেতন কত টাকা? 4,80,000। আর এটার উপর পারবা তাহলে 40,000 × 12 × 20%। আর যা একই কথা, এখানে 4,80,000 উপর 20% মানলেও একই হয়ে যাবে। ৯৬,০০০ টাকা। তারপর বলছি দেখো ছুটি নগদায়ন 15,000 টাকা। অনেক প্রতিষ্ঠান আছে তার কর্মকর্তা কর্মচারীদের জন্য বাৎসরিক একটা নিয়ম, সরকারি নিয়ম অনুসারে একটা ছুটি থাকে। এখন সে যদি ছুটিটা ভোগ না করে, অর্থাৎ সে যদি ছুটি না নেয় বা যে পরিমাণ তার 20 দিন, 25 দিন, 35 দিন একটা সরকারি নিয়ম আছে, সরকারি নিয়মে যে পরিমাণ ছুটি থাকার কথা সে পরিমাণ সে ছুটি নেবে, যে পরিমাণ ছুটি তার বেঁচে যাবে থেকে যাবে সেটাকে নগদ টাকায় রূপান্তর করে দিবে। তার ছুটি নগদায় হচ্ছে কত টাকা? 15,000 টাকা। অর্থাৎ সে প্রতিষ্ঠান থেকে ছুটি কম নিছে, সেটার বিনিময়ে সে টাকা পাইছে কত? 15,000 টাকা। এটা ওয়াই। তারপর বলছে কি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা 10% প্রদান করেন। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা 10% প্রদান করেন, এটাও আয়। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান নিচে লিখতে একটু কষ্ট যাবে, সে কারণে 10% না, তাহলে মূল বেতন কত? 4,80,000 টাকা। 10% ৪৮,০০০ টাকা। তোমরা অনেকে বলতে পারো কি রে, এখানে তো একটা আইটেম বলছে পরে আলোচনা করবে। এটা হচ্ছে যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, আর এটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান। নিয়োগকর্তা যে দান করবে সেটা আসবে, সেটাতে কোনো ক্যালকুলেশন নাই, কিন্তু সুদ হলে সেটাতে কিছু ক্যালকুলেশন আছে। আমি প্রথমেই বলছি এই সাতটার একটারও চেহারা আমি এই অঙ্কে দেখাবো না, প্রথম ক্লাস প্রথমে বেশ কিছু আলোচনা করতেছে, সে কারণে এই সাতটা আইটেম বাদে আমি এখানে এটা তুলে ফেললাম। এখন আসি গুলো যোগ করি, 4,80,80, 10, 96, 15, 48, 7,29,000 টাকা। কত টাকা? 7,29,000 টাকা। এটা হচ্ছে জনাব আসিফের বেতন খাতের মোটায়, বেতন খাতের মোট আয়। অর্থাৎ এই খাত গুলোতে তুমি যা আয় করবে সরকার প্রত্যেকটা এর উপরই কি ধরে ফেলবে? কর ধার্য করবে। এই ক্ষেত্রে তোমার কোনো ছাড় দেবে না সরকার, প্রত্যেকটা টাকার উপরই ধরবে। এই সাতটা আইটেমের ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন আছে, ঠিক আছে। আজকে আমি এটা ট্যাক্সেশন বাংলাদেশ 2022-23 করবর্ষের আলোকে বেতন খাতের আয়ের প্রথম ক্লাস নিলাম। এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে বাকি আরো চারটি ক্লাসের লিংক দেওয়া আছে, সেগুলো দেখে নিবা। পরের ক্লাসে আমি বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো একটু জটিল, তত জটিল না, আমি থাকার কারণে তত জটিল না, জটিল। তো বাড়ি ভাড়া,
যাতায়াত চিকিৎসা বহন করে সেগুলো নিয়ে আমি আলোচনা করব পরের ক্লাসগুলোতে। পরের ক্লাসগুলোতে তোমরা দেখবা যদি তোমরা এই পাঁচটা ক্লাস ভালো করে দেখো বেতন খাতার আয় থেকে যে ধরনের প্রশ্ন আসুক তোমরা উত্তর দিতে পারবা, অর্থাৎ 10 থেকে 14 নাম্বার তোমাদের নিশ্চিত থাকবে, বাকিটা তোমাদের উপর আর কি। ঠিক আছে, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।